বছর পর জাতীয় সংসদ নির্বাচন, তাই সময়টাও একেবারে হাতে গোনা রাজনীতির মাঠে। কিছুটা আগেভাগেই সরকারি দল আওয়ামী লীগ নেমেছে ভোটের প্রস্তুতিতে। এরই অংশ হিসেবে 24 ডিসেম্বর দলের জাতীয় কাউন্সিলের পর নতুন নেতৃত্বের প্রথম বড় কর্মসূচি হিসেবে রাজশাহীর জনসভা আয়োজন, যেখানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা আড়াইটায় এই সমাবেশে যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা। কিন্তু এক নজর তাকে দেখতে সকাল থেকেই আগেভাগে মাঠে অবস্থান নেন অগণিত নেতাকর্মী সহ সাধারণ মানুষ। মঞ্চে স্থানীয় নেতারাও তাদের বক্তব্যে উদ্দীপ্ত করার চেষ্টা করছেন সমাবেশে আগতদের। সামনে নির্বাচন, সেই নির্বাচনে সে সংস্কৃত অংশগ্রহণ গোটা রাজশাহী বিভাগে এটা বিশাল একটা প্রভাব ফেলবে বলে আমি মনে করি। স্মার্ট রাজশাহী বিভাগ তথা রাজ স্মার্ট সারা দেশের মানুষকে তৈরি করার আজকের এক শপথ অনুষ্ঠানে আমরা হাজির হয়েছি। করোনা মহামারীর পর রাজধানীর বাইরে এমন বড় রাজনৈতিক কর্মসূচি জাতীয় নির্বাচন পর্যন্ত চলবে বলে জানাচ্ছেন দলটির নেতারা। বিএনপিকে রাজনীতির মাঠে পরাস্ত করারও প্রত্যয় তাদের। নারীর ক্ষমতায়ন, শিশু মৃত্যু ও মাতৃ মৃত্যু রোধ, মানব সম্পদ উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে অর্জিত হয়েছে। বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করে 41 সাল লাগাম বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলার আধুনিক রূপ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সুযোগ করে দেই। জনতার মুখোমুখি হয়ে সরকার প্রধান কি বার্তা দেবেন, সেই অপেক্ষায় রাজশাহী সহ পুরো উত্তর জনপদের মানুষ। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের লক্ষ্য নিয়ে মাঠে রয়েছে নৌকা মার্কার সমর্থক ও নীতি নির্ধারকরা। প্রধানমন্ত্রী এই জনসভা থেকে বদলে যাওয়া রাজশাহীবাসীর কাছে ভোটের মাঠে সমর্থন চাইবেন। শেষতক পদ্মার বাতাস নৌকার পালেই লাগবে বলে প্রত্যাশা এখানকার নেতাকর্মীদের। সময় সংবাদ, মাদ্রাসা মাঠ, রাজশাহী।